যে জলের স্তরে অন্তরীক্ষে বাংলাদেশের উন্নয়ন ঘটছে, এবং এটাকে যদি আমরা আরো সময় নিয়ে যেতে চাই তাহলে সকল মানুষকে যেমন এক হতে হবে, জিও এনজিও সরকারি বেসরকারি সকলকে একযোগে কাজ করতে হবে, আদালতের কর্মচারীদের গরিব বান্ধব হতে হবে, এবং এটি যদি আমরা না করতে পারি তাহলে আমাদের দেশে যে স্বাধীনতার সুফল এটি আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারবো না। তো আশার কথা হচ্ছে, আমরা 3 দিন আগে একটি মিটিং করেছিলাম, সেখানে আইনজীবীদের সাথে আমাদের মিটিং ছিল, সেখানে তারা বলেছিল যে লিগ্যালিটির মামলার ক্ষেত্রে স্যার অন্য মামলার ক্ষেত্রে যাই হোক লিগ্যালিটির মামলার ক্ষেত্রে কিন্তু আমাদের স্টাফরা যথেষ্ট সহযোগিতা করে থাকে। আমি বলবো যে অন্যান্য মামলায়ও আপনারা সহযোগিতা করবেন, লিগ্যালিটির মামলায় তো বটেই, তো এই সহযোগিতা যদি করতে পারি তবে আমি বলবো যে বাংলাদেশ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার মতো একটি ওয়েলফেয়ার স্টেটে পরিণত হতে পারবে। এবং ওয়েলফেয়ার স্টেটে পরিণত হতে হলে যেটা সবচেয়ে বড় শর্ত সেটা হচ্ছে আইনের দেশে সুশাসন সৃষ্টি করা এবং অ্যাক্সেস টু জাস্টিস বা বিচারের প্রবেশাধিকার ঘটানো। বিচারের প্রবেশাধিকার যদি আমরা ঘটাতে পারি তবে সকল মানুষ ন্যায় বিচার পাবে, সকল মানুষ বিচার পাবে। এবং আমাদের পাশের দেশ ভারতের মুখ্য প্রধানমন্ত্রী ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন পি এন ভগবত, তিনি বলেছিলেন যে গরিব মানুষ কেন পিছিয়ে পড়ে, গরিব মানুষ পিছিয়ে পড়ার কারণ কি, 3টি কারণকে নির্ধারণ করেছিলেন। একটা হচ্ছে গরিব মানুষ আর্থিকভাবে অসহায়, গরিব মানুষ সোচ্চার নয়, এবং গরিব মানুষের অজ্ঞতা আছে, অর্থাৎ সে জানে না কোথায় তার অধিকার। তো এই 3টি জিনিস গরিব মানুষের থাকে না, সে কারণে আমি বলছি যে যারা গরিব মানুষ আপনাদের কাছে আসবে তাদেরকে আপনারা একটু সোচ্চার করবেন, একটু সচেতন করবেন যে ভাই তোমার মামলাটি তুমি মিডিয়ার মাধ্যমে নিষ্পত্তি করো, তোমার মামলাটি যদি তুমি একটু ঘন ঘন ডেট দাও বিচারে যাই হোক না কেন তুমি ঘন ঘন ডেট দাও। অনেকে আসে মামলা আরেকজনকে ক্ষতি করার জন্য যে মামলা লম্বা লম্বা ডেট দেন, মামলাটা আমি লম্বা করে রাখবো, তো সেই কাজ সেই ধরনের পরামর্শে আপনারা কান দেবেন না। আমরা চাচ্ছি যে একটা সুন্দর ব্যবস্থা যেন আমরা গড়ে তুলতে পারি। আর সব থেকে বড় কথা, আজকের মিটিং এ আমাদের লাভ এটাই যদি আমরা আজকের মিটিং দ্বারা প্রবোধিত হতে পারি, উৎফুল্ল হতে পারি, আজকের মিটিং দ্বারা যদি আমরা আবেগায়িত হতে পারি তবেই হচ্ছে আমাদের লাভ। একটা কথা, যে আবেগ আপনাকে অনুপ্রাণিত করে না সেই আবেগ দিয়ে আপনি অন্যকে অনুপ্রাণিত করতে পারবেন না, সেই আবেগ দিয়ে অন্যের মধ্যে আপনার অনুরণন ঘটাতে পারবেন না। সুতরাং আপনার উচিত হবে নিজে আগে আবেগায়িত হওয়া, নিজে আগে উৎফুল্ল হওয়া, নিজে আগে প্রণোদিত হওয়া, তারপর অন্যকে প্রণোদিত করা। সেই কাজটি যদি আমরা করতে পারি তবেই সত্য সুন্দর কল্যাণ এবং আনন্দের একটি বিচার ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো। তো সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, সকলের প্রতি সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করতে চাই আজকে এই মিটিং। আর ভবিষ্যতে আবার আপনাদের সাথে দেখা হবে, যেভাবেই হোক না কেন আমি বিশ্বাস করি যে আপনারা এবং আমরা আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, তফাত নাই, আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবেন, এবং আজকে যে কারণে আপনাদেরকে আমি ডেকেছি আমি বিশ্বাস করি আপনারা সেইটাকে সাড়া দেবেন। সকল অসংখ্য ধন্যবাদ, বাংলাদেশ চিরজীবী হোক।